বন্ধুরা দেখো কত আইস জমেছে, ফ্রিজটা অফ করে দিয়েছি আর আইস নিচে ভেঙে ভেঙে পড়তেছে। আর এই যে দেখো আমার ফ্রিজটা হচ্ছে ড্রায়ার সিস্টেম, এই ফ্রিজটা অফ, এটা অন করবো না। তো নিচে সব ড্রয়ারগুলো নামিয়ে রাখলাম, এটাকে একটু পরিষ্কার করব। কারণ হচ্ছে এটা আজকে দুই তিন দিন যাবত ঠিক করে গেছে ফ্রিজে, ওই যে আমার নর্মালে সব বরফ হয়ে যায়, তো ঠিক করার পরেও একই সেম অবস্থা বরফ হয়ে যায়। সেই জন্য উনি বলেছে যে এই যে এখানে যে বরফগুলো থাকে এগুলোর কারণে নাকি এখানে বরফ জমে, তো দেখি সেই জন্য পরিষ্কার করতেছি। আর বন্ধুরা দেখো ফ্রিজটা কিন্তু আমার মোটামুটি অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে অনেক বছর হয়েছে, প্রায় 10 থেকে 12 বছর হয়েছে। তো যা কিছু রাখি নর্মালে, আমার ফ্রিজের নর্মাল হচ্ছে উপরে, যাই রাখি সব মানে ডিফে রাখি যে অবস্থা সেম নর্মালে একই অবস্থা। তো এখন বরফগুলো ক্লিয়ার করলে নাকি উনি বলেছে ঠিক হবে, তো সেই জন্য সব নামিয়ে বরফগুলো পরিষ্কার করতেছি। ফ্রিজ দরজে কত একটা ঝামেলা বন্ধুরা, দেখো কত আইস জমেছে, পড়তেছে সব আইস নিচে